এক একটা দিন যাইতেছে না, মাসে মনে হইতেছে এক একটা বছর যাইতেছে, কত হাজার বছর যাইতেছে, আমি এত কাজ করতেছি আর এই কথাটা কেন কইছি এটা জানতে হইলে তো দেখতে হবে পুরো ভিডিওটা। তো চলো ভিডিওটা স্টার্ট করি। গুড মর্নিং ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। বাট আমি এতটা কষ্টে আছি কি তা কমো দেখো, একটু স্মাইলও করতে পারতেছি না, দাঁতের এতটা পরিমাণ ব্যথা। আমি এতটা পরিমাণে চকলেট খাই, মিষ্টি তো আমি পছন্দ করি না, তারপরে হচ্ছে ভগবানে আমার দাঁতে কেন এতটা ব্যথা দিছে আমি কিচ্ছু বুঝি না। না খাইতে না ঘুমাইতে কোনো কিছু করতে শান্তি নাই। আর দেখো আমি যে গরম জল এতটুকু পছন্দ করতাম না, আজকে আমার গরম জল খাইতে লাগে, ব্রাশ করতে পর্যন্ত গরম জল। ফার্স্টে দেখো যেদিকে আমার দাঁতে ব্যথা ওইদিকে আমি ব্রাশ করা স্টার্ট করছি, আর এদিকে মাও নাই বাড়িতে, মানে আমার কষ্ট বুঝতে হয় কতটুকু পরিমাণে কষ্ট হইতেছে। জায়গাতে আমি ঘুম থেকে উঠতাম 9টা 10টা, কোনোদিন 11টা 12টা বাজতে, এই জায়গাতে আমি আজকে সকাল 7টায় ঘুম থেকে উঠি, বুঝতে হচ্ছে আমার কতটুকু কষ্ট। বুঝতে আমি খাস করা লাগে ঘুম থেকে উঠতেছি এমন না, কারণ হচ্ছে আমার দাঁতে ব্যথার কারণে আমি ঘুমাইতেই পারতেছি না। আজকে কয়েকটা দিন থেকে এতটা পরিমাণে ওষুধ খাইতেছি, তারপরে আমার দাঁত বেদনা তো আর কমেই না। তার কোন ডাক্তার হচ্ছে দাঁত ফলাইতাম, আমি তো দাঁত ফলাইতাম রাজি না, আমার এতটা ভয় লাগে কি তার কর্মীর কারণে কষ্ট করে যাইতেছি, যদি চলি যায় চলি যায় এইভাবে চলতেছি, কিন্তু মনে হইতেছে না বেশি দিন চলতে পারবো কারণ আমার দাঁতটা ফালাইতেই। আর এই দাঁতে বেদনার চক্করে যে যা কইতাছে দাঁতের মধ্যে লাগা ওইটাই করতেছে, কোনো কিছু আমার কাজই হয় না। এমনকি আমি 35 বছরের ট্যাবলেট আনিয়ে, মানে বয়স হইয়া ফার্মেসি থেকে ট্যাবলেট আনিয়ে খাইছি যাতে আমার দাঁতের ব্যথাটা কন্ট্রোল হইতো, কিন্তু এই ওষুধেও আমার কিচ্ছু হয়েছে না। তোমরা ভাবতে পারো যে আমার দাঁত ব্যথা ঠিক কতটুকু হইতে পারে। এখন যে আমি বয়স দিতেছি এখনও আমার দাঁতে প্রচণ্ড ব্যথা করতেছে, বয়স দিতে অনেকটা কষ্ট হইতেছে, কিন্তু কিছু করার নাই, ভিডিও শেয়ার করতে হইব। কারণ এর আগের দিনের ব্লগটাও আমি রাখছিলাম, পরে এডিটও করছি, কিন্তু কোনো ক্রমে এটা কেমনি যে ডিলিট হয়েছে আমি কিছু কইতেই পারি না। আমি গ্যালারিতে খুঁজতেছি পোস্ট করবো কিন্তু ভিডিও পাই না। আর একবার কন্টিনিউ ভিডিও দিয়ে যখন ভিডিও দেওয়া বন্ধ হই, তখন তো তোমরা জানো যার যার ভিডিও রিচ কতটা ডাউন হয় আর আপ হইতো কতটুকু কষ্ট হইতো। ভাবছি যাই হয়ে যাক, এইবার আমি আর ভিডিও বন্ধ করতাম না, যতই দাঁত ব্যথা মাথা ব্যথা শরীর অসুস্থ থাক যাই হোক। আর ক্যাপশনে যে হয়েছি এক একটা দিন আগে একটা বছর যাইতেছে, তো এই কথাটা হয়েছি আমি এতটা পরিমাণে খাস করতেছি দেখা বুঝতে আছে তোমরা। আসলে মা বাড়িতে নাই, মা গেছে ধর্মনগর কালী পূজা আছে মহালয়া, আর দিন তো মা কিছুদিনের লাগে ওইখানে থাকবো, তো এই বুঝতে আছে কিছুদিন আমি কতটুকু কাজ করতেছি। আর দেখো কী পরিমাণ বাসন আমি আজকে ধুইছি, আমার তো জীবন তেজপাতা হয়ে যায় এমন লাগে, আর এতটা পরিমাণ গরম আমরা এখানে পুইয়া লাভ নাই, এর উপরে এত 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 বাসন, আমার তো এমন রাগ উঠতেছে। মানে মা কোনো জায়গায় বেড়ানিতে গেলেই আমার কষ্ট বাড়ি যায়, মার সাথে যদি না যাই আর গেলে তো আরামই আরাম। তোমরা কে কে আছো যে মা বাড়ি থাকলে এতটা আরাম করে, বাড়িতে গেলে এতটা কষ্ট করতে হয়, আমার কমেন্ট করে জানাইবাই। আর কে কে আছো সবসময় কাজ করো, আমিও করি করি না যে তা না, আমিও সবসময় কাজ করি কিন্তু এতটা করি না, মানে মা বাড়িতে যাওয়ার পর যতটুকু করতে লাগে রান্না বাড়া বুঝতে আছো তো। আর এই কয়েকটা দিন আমার এত কষ্টে যাইতেছে এর লাগে আমি বুঝছি যে একটা দিন না এক একটা বছর যাইতেছে, তো তোমরা বুঝছো ক্যাপশনের মানে। আর এত কাজের সাথে তো বোনাস আমি পাইছি এবার দাঁত ব্যথা, এটা খুয়া লাভ নাই, মানে এটা ভগবানে আমার দিয়া দিয়েছে দুর্গা পূজা উপলক্ষে স্পেশাল অফার, মানে বোনাস দাঁত ব্যথা ফ্রি। তো মানে এত কষ্ট লইয়া মুখে হাসি নিয়ে কাজ করতে হয় চলতে হয়, কিছু তো করার নাই। দেখো এই যে বাটিটা এটা আমি চুল দিয়ে রাখছিলাম, মানে চুলের বাটি যারা হয় ঠিকই আছে, যারা এইভাবে চুল জমাও জমাইয়া জিনিস রাখো, আমি তো রাখি আরও অনেকটি চুল জমাইছি, যদিও মায়েরটি রাখতে দেয় না আর মা যখন থাকে না তখন লুকায় লুকায় আমি রাখি দিই, কিন্তু এত পরিমাণ চুল পরে আমার এটি কিতা কম রাখি। ওইদিকে এদিকে ফালানি থেকে জিনিসই রাখি, জিনিস জমাই আর অনেক কিছু জিনিস রাখছি আমি, চুলের চুল দেওয়া চুলের বাটি কুক ক্লিপ টিপ অনেক কিছু রাখা যায়, যদিও এটি বেশি একটা ভালো হয় না, ওয়ান টাইম আর কি এই ধরো এরকমই। সকাল সকাল উঠে কাপড় চাপড় ধুয়েছিলাম কারণ 2 দিন দিত না জল, আজকে বিকালে আর গত হালকে বলে আগামী হালকে সকালবেলা জল দিত না, তো সকাল সকালটা কাপড় চাপড় ধুইলেছিলাম। আর আমি গেছিলাম একটু দিদির বাড়িতে, যার কারণে বৃষ্টি আয়া কাপড়টি ভিজছে, তারপরে আবার শুকাইছে, তারপরে আবার ভিজছে, এমন হয়েছে আর কি, মানে কাপড়টি শুকাইতেই পারছে না। তো বাইরের থেকে আইনে এখন আবার বাড়িদার মধ্যে দিতেছি, এটি মিললাম গরম তো তুমি নিতাম না, ভিজা কাপড় এমনিতেই তো বাজেও সেন্ট হয়। তো দেখো দিদির বাড়িতে গেছিলাম, দিদি আনা আসলো 12 বাজে, তো আমি দাদা বাড়ি দিদি সবাই মিলে খাইতেছি, আর সাইডে গোলু আর কুটুস তারা সিঁড়ির উপরে বইয়া এমনভাবে খাইতেছে না জানি কি বুঝতার লাগতেছে দুইটারে দেখতে। আর এদিকে আমি আর দিদি 12 মজা খাইতেছি, আর 12 মজার টেস্ট কোনটা লবণ মরিচ কীরকম এটা গল্প করতে দিলাম, মানে বইতেছি
মরিচ তো তেমনভাবে দিছে না, আবার মশলাটা তেমন টেস্ট হয়েছে না। আর ডাব্বার নিচে যে মরিচ লেখা থাকে এটি তুলা দিলাইছে, চা তো বাজে লাগছে খাইতে। আমার দিদির ভালো লাগছে না, তাই চাল কম খায়। আমি চালটা বেশি খাই দেখে আমার এটা পছন্দ হয়েছে না। তাই আমি বলছি যে ফ্রিজের কারণে পারমেজা খুব টেস্ট হয়, তোরা এনে একদিন খাওয়াইব। তারপর তো আইলাম বাড়িতে, স্নান করছি, করে তো খিদে লাগছে। আর এদিকে বই গেছি আলু দুইটা লইয়া আলু ভাজা করতে, কারণ তো একটাই মা বাড়িতে নাই, আমি রান্না করতে হইব। তো আজকে সকালবেলা রান্না করছিলাম না, কালকে রাতেরটা দিয়ে খাবার করে লইছি। আজকে রাত্রেও রান্তে হইতো না, কারণ যাই মুখে মাসির বাড়িতে বর্দা করে নাই। বর্দা আইলে পরে তো দুপুরবেলা তো আমার খিদা লাগছে প্রচণ্ড পরিমাণ, তো ভাবছি আলু ভাজা হরমু কইরা খাইম। তো আলু ভাজার সাথে পরে আবার নালি পাতা আইনা বড়া কইরাও খাইছিলাম, যেটা শেয়ার করছিলাম। এখন পেটও এতটা ক্ষুধা লাগছিলো, ফোটাফট ফোটাফট রেডি করছি আর রান্না করছি খাইছি। ওই জন্য আমার না আলু ভাজা এলে কিছু লাগেই না, আলু ভাজা আমার এতটা ভালো লাগে। তো যত খাইতো না লাগে, দুইটা আলু দিয়ে আমি ভাজা করছিলাম। আর দেখো এখন আলু দইয়া আই করছি রান্নাঘরে, আর গ্যাস ধরাইয়া কড়াইটাও বসাই দিছি। আর হ্যাঁ, আমরা তেলের বোতলটা তোমরা দেখাই তো, দেখো সিঞ্চন কে কে তেলের বোতলটা সিঞ্চো। তো আমরা তো বাঙালি বস, আমরা কোনো কিছু এমনি ছাড়ি না। এটা করছে আমার মায়ের তেল যাতে পরিমাণ মতো দেওয়া যায়, এর কারণে এটা মানে বেশি লাগতো না প্রয়োজন থেকে। তো দেখো আলু দিছি, তার মধ্যে হলুদ দিছি, আর কে কে আছে যারা আমার মতো লঙ্কা গুঁড়া দিয়ে আলু ভাজা খাইতে পারলাম, আমি তো প্রচণ্ড পরিমাণে ভালো পাই। তারপরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার এদিকে আমি গেছিলাম পুরাপুরি রেডি। তো দেখো কিরম আমি সাজছি, আর অনেকদিন পরে গোজ গুলা দিতেছি, অনেক মিস করতে ছিলাম এতদিন থেকে। তো আজকে ফাইনালি আমার সেই আগের মতো আইসি। তো আমি এদিকে রেডি হইয়া গেছিলাম গিয়ে বর্দার সাথে মাসি বাড়ি যাইতে দিছে কোল্ড ড্রিঙ্কস, যেটা আমি একদমই খাইছি না, ভিডিওর মধ্যে লই লাইছি দেখানির লিখিয়া। যে বৌদির সাথে খাইছিলাম, আমি হতাছিলাম যে তিনটা গ্লাস লইছো তুমি, তিনবার খাইছো, আমি একবারও খাইছি না। আর বৌদি ছোট বৌদি সবাই মিলে এখানে এতটা ড্রামা করতেছিল, মানে খুঁয়াল আপনার এত নাটক করতে পারে আমার বৌদি, তারা অত নোটেঙ্কি, আর আমি তো আসতে পারলাম না। দাঁতে ব্যথা দাঁতে ব্যথা, তারা আমার সাথে এইসব করতেছিল। একদিন পরে গেছিলাম মাসি বাড়ি গিয়ে, অনেক মজা লাগছিল আজকে আমার। করছিলাম খাইতে, যেটা ভাত আর বেগুনি দিয়ে স্টার্ট করছি, সাথে অনেক কিছু আছিল যেটা শেয়ার করা হইল না। ওই খাইয়া সেটা আমি একটাই লাস্ট থাকি যাই মেয়ে, এমনিতে আমার খাইতে অনেকটা লেট হবো না, আমার দাঁতে ব্যথা আস্তে 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 খাইতে লাগতেছে। বৌদি তারা সাইডে থেকে আমার ঘর খাইতে গেলো, ভিডিও ভিডিও ভিডিও, মানে আমি তোমার হিংসা লাগেনি তুমি হরতাই নি। তারপর তো খাওয়া দাওয়া শেষ করে আই করতেছিলাম বাড়িতে, আর হঠাৎই এদিকে মনে হয়েছে কেন তুই তাহলে রাজপ্রাসাদ তুই তো আছে, তুই একটা ছোট্ট ক্লিপ লইছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত।